হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দেখাতে চলেছি এইচপি 15-5 BS521 TU ল্যাপটপটি সম্পূর্ণ কিভাবে খুলতে হয়। চলেন শুরু করা যাক। প্রথমে ল্যাপটপটির ব্যাটারি খুলে নিতে হবে। পিছনের সব স্ক্রুপটা খুলতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ল্যাপটপটি খোলার আগে ব্যাটারিটা খুলে নিতে হবে। ডিভিডি রাইটার চার কোনে চারটে রাবারের নিচে স্ক্রু রয়েছে, অবশ্যই খেয়াল করতে হবে। ল্যাপটপটির পিছনের পার্ট থেকে পিছনের পার্টটি উঠবে। ডিভিডি রাইটারের রিবনটা খুলতে হবে, কিবোর্ডটা খুলতে হবে, কিবোর্ডের রিবন, ইউএসবি রিবনটা খুলতে হবে, এটা হার্ড ডিস্কের রিবন, এটা টাচ প্যাডের রিবন, সাউন্ডের পোর্টটা খুলতে হবে, ওয়াইফাই কার্ড, ডিসপ্লে রিবনটা খুলতে হবে, মাদারবোর্ডের তিনটে স্ক্রু আছে, দেখেন খুব সুন্দরভাবে ল্যাপটপটির মাদারবোর্ড রেখে গেল। এটা হলো এইচপি 15-5 BS521 TU ল্যাপটপটির মাদারবোর্ড।